নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রো গ্রিন শীতের প্রায় শুরু এগুলো আমার পঞ্চিটিয়া দেখুন এদের শীতের শুরুতেই এদের গ্রোথ দেখা যায় দেখুন এদের গ্রোথ নতুন করে গ্রোথ শুরু হয়ে গেছে এখানে তিনটে ভ্যারাইটি আছে এটি পুরো লাল এটি হোয়াইটের মধ্যে লালের ভেরিগেশন আর এটি পিঙ্ক কালারে এই গাছটি একটু টাইপের মানে লম্বা টাইপের হয় আর এগুলো বুশি টাইপেরই হয় তা শীতের এখন শুরু শীত পড়ছে পড়ছে তাই আমার এখন এই গাছগুলোকে কী কেয়ার নিতে হবে আর কী কেয়ার করবো সেই নিয়ে আজকের ভিডিও যাতে আরও বুসি হয় এবং প্রচুর ফ্লাওয়ারিং হয় এতে প্রথমে আমি যে গাছটি করবো এই আগাছাগুলো তুলে দেবো গোড়া থেকে আগাছাগুলো পরিষ্কার করার পর আমি একটি এরকম বড় আমার আমি এই কাচিটা দিয়েই গাছের গোড়া খুঁড়ি এই কাচিটা দিয়েই এরকমভাবে সব গোড়াগুলো একটু খুঁড়ে নেব কারণ আমি এতে এখন খাবার দেব আমি মিক্স খাওয়ার এতে ইউজ করব নার্সারিতে যেই মিক্স খাবার পাওয়া যায় জৈব মিক্স খাবার সেই খাবারই আমি এই গাছের গোড়াতে দেব আমি সব গাছের গোড়ায় ভালো করে একটু খুঁড়ে নেব খোরার পর কিছু অংশ মাটি আমি এখান থেকে তুলে নেব বন্ধুরা গাছগুলোকে আমি দেখুন কিরকমভাবে খুঁড়েছি মাটিগুলো প্রায় এরকম চার পাঁচ ইঞ্চি নিচ অবধি আমি মাটি তুলে ফেলেছি দেখুন শিকড় দেখা যাচ্ছে এটি মাটি আমি বেশি তুলে নিই কারণ এটা ছোট পটে আছে আপনার বড় পটে থাকলে এরকমভাবে রিপোর্টিং করবেন ঠিক এতটা করে মাটি তুলে দেবেন এবার তারপরে আমার কী কী লাগবে এটি হলো ভার্মি কম্পোস্ট শুকনো ভার্মি কম্পোস্ট আর এটি হলো মিক্স জৈব সার এর মধ্যে সব কিছু মিশানো আছে আর গুঁড়ো শিমকুচি সর্ষের খোল খোল আর আমি কিছু অল্প এক্সট্রা মাটি নতুন মাটি এবং কোকোপিট নিয়ে নিয়েছি এই মাটির সাথেই আমি এই পুরনো মাটিটা আমি বের করেছি তার সাথে একটু মিশিয়ে দেব বন্ধুরা মাটিটা আমি মিশিয়ে নিয়েছি ভালো করে পুরনো মাটি এবং নতুন মাটি একসাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি প্রথমে এই মিক্স খাবারটি গাছের গোড়ায় দেব আপনারা পঞ্চাশ গ্রাম মতন মিক্স খাবার দিতে পারেন প্রত্যেকটি গাছে আট ইঞ্চি টবে তারপরে আমি এই পঞ্চাশ গ্রাম মতন ভার্মি কম্পোস্ট দিয়ে দেব অক্টোবর নভেম্বর মাসের মাঝামাঝি এই কাজটি করবেন অর্থাৎ শীতের শুরুতে গরমের শেষে এই কাজটি করলে আপনারা শীতে প্রচুর ফুল পাবেন এবং যখনই ফুল আসবে ফুলের চারিপাশে পাতাগুলো কালার দেখা দেবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এদের পাতায় কালার আনতে গেলে এদের লম্বা রাতের দরকার পড়ে পঁচিশে ডিসেম্বরের পর থেকে রাত বড় হতে থাকে তখন তাই এদের পাতায় কালার আসে তাই এদের চেষ্টা করবেন যেন ডার্ক এরিয়ায় রাখার নত কালার আসবে না পাতা সবুজই থেকে যাবে আমি এই খারগুলো দিয়ে দিয়েছি এখন আমি এর গাছের গোড়ায় যে পুরনো মাটিটা আছে এই মাটিটা দিয়ে এটাকে পুরো ভরে দেব আমার রিপোর্টিং কমপ্লিট এইভাবেই আপনারা প্রত্যেকটি গাছ রিপোর্টিং করে নেবেন বন্ধুরা আমার মালচিং করা হয়ে গেছে প্রায় সবকটি গাছ মাটি তুলে আবার নতুন করে সার দেওয়া হয়ে গেছে এবারে আমি সবকটি গাছকে পুনিং করবো পুনিং আমি একটু হার্ড পুনিংই করবো দেখুন এরকম একটা বড়ো ডাল এর ডগার থেকে আমি এক দু ইঞ্চি নিচে এরকম জায়গার থেকে এই নোটের থেকে পুনিং করবো তাহলে এখান থেকে চারিপাশ থেকে আরও ডাল বেরোবে তো চলুন পুনিং করা যাক বন্ধুরা দেখুন আমি এইভাবে ঠিক আমার পঞ্চাটিগুলোকে পুনিং করলাম একদম ছোটো ছোটো যেগুলো নতুন ব্রাঞ্চ বেরিয়েছে সেগুলোকে আমি এখন ফোন করলাম না যেগুলো ওল্ড ব্রাঞ্চ অর্থাৎ একটু বয়স্ক যেগুলো ছিল সেগুলোকেই আমি পুনিং করে দিয়েছি প্রায় দেড় মাস পর সিটিয় দেখুন কী সুন্দর রেড ফলিয়ে ইয়ে এবং মাঝখানে ফ্লাওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এই দেড় মাসে আমি উইন্টারে যেই খাওয়ার উইন্টার ফ্লাওয়ারে যেসব খাবার দিয়ে থাকি অর্থাৎ শস্যের খোল আর ভাতে মার পচা সেই খাওয়ারই সপ্তাহে একবার করে দিয়েছি এক্সট্রা কোনো খাওয়ার দিইনি এবং যখন করির দেখা মিলেছে তখন জিরো বাহান্ন চৌত্রিশ স্প্রে করেছিলাম এক থেকে দুবার এই খাওয়ারই আমি দিয়েছি তাতেই এই রেজাল্ট দেখুন কি সুন্দর ফলিয়েজ দেখা যাচ্ছে গাছটি কত বুশি হয়েছে আগের থেকে পুরো শীতকাল জুড়ে এরা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজ এই পর্যন্তই দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে